করে দিতে পারতাম কিন্তু না না তারা সে বন্যার মোকাবেলা করতে পারেনি বন্ধ করতে পারেনি ঝমঘট ঝুড়ঝুড়ু হাওয়া বয়ে যাবে দমকা হাওয়া বয়ে যাবে হাওয়ার দরকার নাই কিন্তু সে ঝড়ের মোকাবেলা করতে পারে না বৃষ্টির মোকাবেলা করতে পারে না ঝড়ের মোকাবেলা করতে পারে না তারা ঝড় বন্ধ করতে পারে না আকাশ থেকে বাজ পড়ে বাজ যখন পড়ে বলেন অন্য অন্য বছর আপনার বাজখা দেখেছেন বলেন এই কয়েক দু বছর থেকে বাজখা কেমন চলছে যখন থেকে এনআরসি এনআরসি শুরু হয়েছে মিয়ানমারে মুসলমানদের উপর অত্যাচার জুলুম মুসলমান খুন হতে লেগেছে দুনিয়াতে বালা মুসিবত অতিরিক্ত শুরু হয়ে গেছে রকমারি রকমারি আপনার অসুখ রকমারি রকমারি বেমারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে দুনিয়াতে পাঠিয়ে দিতে লেগেছে ইসলাম দরদি ভাইরা মারা মানুষ তার নামও জানে না নামও জানে না এমনি একটা অনোখা নাম রেখে দেয় ইসলাম দরদি ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়েকটা হাদিস বর্ণনা দিয়েছেন বুখারী শরীফে কয়েকটা হাদিস বর্ণনা দিয়েছেন মুসলিম শরীফে কয়েকটা হাদিস বর্ণিত আছে আবু দাউদ নাসাঈ ত্রিমিজির ভিতরে অনেকগুলো হাদিস বর্ণনা আছে এবং কিয়ামতের আলামত সম্বন্ধে অনেক হাদিস আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন ফসি মুন্সি নদিয়া ডিস্ট্রিক্টের তার একটা পয়ার ছন্দে সমস্ত হাদিসগুলোকে একত্রিত জমা করে একটা পয়ার ছন্দ বলে দিয়েছেন যে যখন তোমাদের কিয়ামত আসিবে কিয়ামতের আগে আগে তোমরা কি দেখতে পাবে এ আলামত শোনো ভাই রুচিয়া জানাই তাই আলামত শোনো ভাই রুচিয়া জানাই তাই কিয়ামত যখন আসিবে ইমান নিয়ামত আর না রহিবে সুবিচার আগে পিছে সব চলে যাবে ভালো করে শুনেন না হলে বুঝতে পারবেন না এ আলামত শুনো ভাই ই রুচিয়া জানাই তাই কিয়ামত যখন আসিবে ইমান নিয়ামত আর না রহিবে সুবিচার আগে পিছে সব চলে যাবে কোরআনের মানে যাহা কোরআনের মানে যাহা উঠিয়া যাইবে তাহা খালি শুধু পড়িয়া রহিবে এবাদত ঘর যাহা সুন্দর করিবে তাহা কিন্তু আরাধনা না থাকিবে মুনসি নবীর মতো মুনসি নবীর মতো দেখি লোক কত শত কিন্তু দেলে কিচড় থাকিবে বেটা ছেলে কমে যাবে মেয়ে লোক বেড়ে যাবে হাটে ঘাটে এ জেনা হবে বেশি দূরান্ত লোকের দল এ বাদ্য যন্ত্র নানা কল প্রকাশিত হয়ে যাবে ভাই সময়ে না হয়ে বৃষ্টি ই সময়ে না হয়ে বৃষ্টি ও সময় হবে সৃষ্টি পাহাড় পর্বতে ঢেলে দিবে পশুর কারণে তিনি করিবে সে নিঘেবানি কিন্তু তাহা কাজে না লাগিবে বিবাদ ফাসাদ যত এ পৃথিবীতে হবে রত সমরে মরিবে কতজন এ ভূমিকম্প শীল হবে এ রূপ বদলিয়া যাবে এ লাল হবে রং সমীরণ নারায়ণ তুমি ইমান থাকবে না মানুষ অতিরিক্ত বেঈমান হয়ে যাবে জিনিসের নিয়ামতের রং থাকবে না আজ থেকে কয়েক বছর আগে ২০ বছর আগে যদি কেউ ইলিশ মাছ রান্না করেছে পাঁচখানা বাড়ির পর থেকে বুঝতে পারা গেছে ইলিশ মাছ রান্না হচ্ছে মুগ ডাল কলাইয়ের ডাল রান্না করলে বুঝতে পারা গেছে চার পাঁচখানা বাড়ি থেকে অমুক কার বাড়িতে দেখো মুগের ডাল রান্না হচ্ছে এখন যদি পার্শ্বে বসে বসে ইলিশ মাছ খায় বোঝা যায় না ইলিশ কি পাঙাস আর বোঝা যায় না তো ইমান মানুষে গিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ামত গিয়েছে আজকে একটা কথা আপনাদের সামনে বলছি শুনে রাখবেন সম্মলবীরা বলেও না আর সম্মলবীর বলারও হিম্মত নাই এক নম্বর কথা
মানুষের হায়াত কম বেশি হয়, মানুষের হায়াত সময় বেড়ে যায়, আবার অনেক সময়তে মানুষের হায়াত কমে যায়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইযা জাআজা লুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর ঘড়ি চলে আসে, মৌতের টাইম যখন হয়ে যায়, এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনারা মনে মনে ভাববেন, তাহলে মানুষের হায়াত বাড়িবে কি করে আর মানুষের হায়াত কমেইবে কি করে? কোরআন শরীফ থেকে প্রমাণ, হাদিস, আল্লাহর নবী বলেছেন, মানুষের হায়াতের কম বেশি হয়, আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ইমানের কম বেশি হয়, মানুষের ইমান কম হয়, আবার মানুষের ইমান বেড়ে যায়, আবার অনেক সময়তে মানুষ বেঈমান হয়ে যায়, আবার সে ইমানদার হয়ে যায়, মানুষের হায়াত কমে যায়, আবার মানুষের হায়াত বেড়ে যায়। একটু আগে আপনারা কথাটা শুনেছেন, মনে আছে কি না? আমার ভাই রিয়াজতুল্লাহ সাহেব বলেছেন, আর দোয়া ও মুখল ইবাদা, আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়াগা, মানুষের ভাগ্যলিপি পরিবর্তন হয় না, কিন্তু দুয়ার বিনিময়ে পরিবর্তন হইয়া যায়। দুয়ার বিনিময়ে মানুষের ভাগ্যলিপি পরিবর্তন হয়ে যায়। অনেক সময়তেই মানুষের কি নাম ভাই? বাসির, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, মোহাম্মদ আব্দুল বাসির সাহেব, ইনি দিয়েছেন 1,000 টাকা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, প্রথম দান আমার হাতে। একটু হাত তুলে দোয়া দেন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, ইয়া রব, হে পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা আব্দুল বাসির, তিনি নগদে 1,000 টাকা আমার হাতে দান করেছে মাদ্রাসার জন্য। আল্লাহ, এ দানের দান তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ ভাইজানকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, রোগ মুক্ত রাখো। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাই, মানুষের হায়াত বেড়ে যায়, মানুষের হায়াত কমে যায়, কেমন করে কমে যায়? যেমন করে মানুষের ইমান কমে যায়। কি নাম ভাই? আচ্ছা, আমার বাপজি আল্লাহ রক্ষা সাহেব, হ্যাঁ, এটা, হ্যাঁ, 5,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজানের হাতে 20,000 করেও টাকা হয়েছে, হ্যাঁ, 20,000ও হয়েছে, 10,000 হয়েছে, আমি একটা লিব 30,000, একটা, যাতে ওটা ডেইয়া চলে যায়। আর দোয়াটা কেমন করে দিব আপনি দেখবেন, দোয়াটা কেমন করে দিব ইনশাল্লাহ দেখবেন, আত্মা ঠান্ডা হয়ে যাবে। এটা কার? আপনারই? মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ, বাবজির একটা মেয়ে মারা গেছে, অনেকবারই দোয়া করেছি আমি, ওনার নামে একটা কোরআন শরীফ, এবং উনি দিয়েছেন নগদ 5,000 টাকা। নারাই তকবীর, ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া গা, এ দানির দান লাম গ্রহণ করিয়া। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হানিফ, আমার আব্বারাও শেষ, আমার চারটি চাচিও শেষ, ওটা দোয়া করি। আচ্ছা আচ্ছা, হানিফ ভাই, ওনার আব্বা, হ্যাঁ, আরও অনেকেই আত্মীয় স্বজন মারা গেছে, উনি 5,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটু দোয়া দিন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, ইয়া রব, হে পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা হানিফা, আল্লাহ নগদ 5,000 টাকা দান করেছে, ওনার আব্বার নামে, আত্মীয় স্বজনের নামে, আল্লাহ গো জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ দানের বিনিময়ে তুমি কবরের আজাব মাফ করে দাও, আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস সে জায়গা দাও। এ রব্বুল আলামিন, আমার বাপজি গাই, আল্লাহ রক্ষা সাহেব, তার একটা মেয়ে অনেক দিন আগে মারা গেছে, আল্লাহ গো তিনার নামে অনেক টাকা দান হয়ে গেছে, মাঝে মাঝে 2,000, 5,000, 10,000 টাকা করে দান করা হয়, আজকে মাদ্রাসার জন্য বাবজি নগদ 5,000 টাকা, একটা কোরআন শরীফ আল্লাহ তোমার হে দান করেছে গা, আল্লাহ এই দুজনার দান তুমি সাদরে কবুল করে নাও। হে করিম তুবুনা রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে বনন্ত ওয়াসিম, পাপেরি পর্বত মোরা
গিয়া মাথায় সবিনয় সখা তোরে ডাকি হে তোমায় দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে এই মতো খুলে খুলে দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মতো রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুয়ানা আমিন সুমাগামিনা। আসেন ভাই দানগুলো বলেন ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে সারা রাত আছে জলসা। আজকে দানের জেনে দিন আপনারা জানেন বহু টাকা খরচ করে একটা জায়গা কিনা হয়েছে ইনশাল্লাহ মাদ্রাসা তৈরি হবে তারপরে পরে। হ্যাঁ কিনা ভাই, হ্যাঁ তোমার নাম কি? তোমার নাম কি? তৌহিদুল ইসলাম। দাদির নামে হ্যাঁ দিয়েছে কত? 1000 টাকা। তৌহিদুল নামে দেখো যেখানে আসিয়া 1000 টাকা দিল দাদির লাগিয়া দাদির জন্য তার মনে পড়ে গেল 1000 টাকা এখানে তে যে দানিল ওগো খোদ ধ্বজ মনি দয়া প্রকাশিয়া এ দানির দানিল গ্রহণ করিয়া আই আল্লাহ পাক ভারি করি মো রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা ও রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আচ্ছা মেয়েদের পশ্চিম দিকের প্যান্ডেল, পশ্চিম দিকের প্যান্ডেল থেকে এসেছে 7000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দেন, অনেক গরিব মানুষেরাও দিয়েছে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব এ পরওয়ারদিগার আলাম পশ্চিম দিকের যে মেয়েদের প্যান্ডেল এই প্যান্ডেল থেকে এসেছে নগদ 7000 টাকা। কেউ 10 টাকা দিল কেউ 20 টাকা, কেউ 10 টাকা দিল কেউ 20 টাকা, কেউ 50 টাকা কেউ 100 টাকা, কেউ দেখো 500 টাকা দিল দানা কবুল করিয়া নিও তুমি দয়াবানা। এই মতে একে একে কত দান নিল গো আল্লাহ সবকারে তুমি রাখিও গো ভালো আর ভালো করো তাদের ইহ পরকাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। ইসরাফিল পিতা আখিরউদ্দিন ইনি দিলেন 5000 টাকা। হ্যাঁ মাতা পিতার জন্য ইনশাল্লাহ দোয়া দিব। হ্যাঁ দাদু দাদি মাতা পিতা এবং দাদু দাদির জন্য। ইসরাফিল সাহেব উনার স্ত্রী উনি দিয়েছেন 10 বোরা সিমেন্ট ওনার পিতার জন্য দুয়ার আবদার জানিয়েছে। আবার ইসরাফিলেরই ছেলে উনি দিয়েছেন 5 বোরা সিমেন্ট। হ্যাঁ নিজে পড়াশোনা করছে যেন ভালো হয় সেই জন্য সবাই মিলে একটু দোয়া দেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব এ পরওয়ারদিগার আলাম বড় অসাধারণ মানুষ আল্লাহ গো তোমার জান্নাত নেওয়ার জন্য মানুষ কত ছুটাছুটি করে আল্লাহ তোমার জান্নাত নেওয়ার জন্য মানুষ কত দৌড়াদৌড়ি করে তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে আল্লাহ কেউ 5000 টাকা কেউ 10000 টাকা কেউ 20000 টাকা কেউ 50000 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করে দেয় অনেকজন মসজিদের জন্য দেখা যায় 10টা ফ্যান দিয়ে দেয় অনেকজন মসজিদে এসি লাগিয়ে দেয় আল্লাহ গো অনেকেই টিউবওয়েল বসিয়ে দেয় অনেকে মোটর বসিয়ে দেয় আল্লাহ এগুলো নিয়ে তাদের কোনো লাভ নাই একমাত্র তোমার জান্নাতের লোভ আল্লাহ তোমার জাহান্নামের ভয় তাই তো মানুষ ছুটাছুটি করে গা জান্নাত নেওয়ার জন্য টাকা পয়সা দান করে দেয় ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জামাল ইন্তেকাল হয়ে গেছে মীর জামাল। হ্যাঁ আর বাপ 5000 টাকা দিচ্ছে একটু দোয়া করে। মীর জামাল ইন্তেকাল হয়ে গেছে তাই উনার আব্বা ছেলের জন্য দিচ্ছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। মীর জামালের জন্য দেখো পিতা তার ছিল নগদেতে 5000 টাকা দান দিল ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া আর জায়গা বান্দা
তোমার কথা যোগাছিল নগদেতে 1000 টাকা দান দিল আয়ে আল্লাহ পাক ভারী করি মো রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ ফের একজন না দেখো 500 টাকা দান সাদরে কবুল করো তুমি দয়াবান এই মত নাকে যাকে দোয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মত নিবেদন হবে মোর জনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মোলার আল্লাহু আমিন আল্লাহু আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এ পরওয়ারদিগার আলাম তোমার বান্দা বান্দিরা কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 5000 10000 20000 টাকা করে আল্লাহ মাদ্রাসা তৈরি করার জন্য আল্লাহ প্রাণ চেষ্টা করে দান করেছেন অনেক বান্দারা তোমার এই মাহফিলে বসে রয়েছে আল্লাহ বসে বসে শুনছে অনেকেরই হয়তো পকেটে পয়সা নাই আল্লাহ তুমি তার নিয়ত গুণে বরকত দিও আল্লাহ তাদেরও জীবনের গুনাহ খাতা মাফ করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিনা যেখানে নাম না বলিয়া 1800 টাকা দিল মাদ্রাসা লাগিয়া এক মন ধান দেখো করিয়াছে দান কবুল করিয়া নিও তুমি দয়াবানা আর দোয়া করিয়া মিদানকারী কারণ দিজগ তাহারে তুমি সুখেরি জীবন অশেষ প্রশংসা তবু সীমা কিছু নাই দয়া দান পার করে নিও দয়াময় রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুমা আমিন আলির প্যান্ডেল থেকে মেয়েদের চাঁদু মডেলে 12830 টাকা চাঁদু মন্ডলের যে প্যান্ডেল ওই প্যান্ডেল মেয়েদের প্যান্ডেল ওই মেয়েদের প্যান্ডেল থেকে এলো 12000 টাকা নারে তবীর মারহাবা মারহাবা আর এই প্যান্ডেল থেকে অনেকগুলো দান এলো একটু ছোট্ট করে দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ইয়া রব এই পরওয়ারদিগার আলাম চাঁদু মন্ডল ওইখানে প্যান্ডেল লাগানো হয়েছে মেয়েদের ওই মেয়েদের প্যান্ডেল থেকে 12000-এরও বেশি টাকা আল্লাহ মেয়েরা দান করেছে মাদ্রাসার জন্য আল্লাহ এদানিদের দান তুমি সাদরে কবুল করে নাও কেউ 10 টাকা দিল কেউ 20 টাকা কেউ 50 টাকা কেউ 100 টাকা